করোনায় মোট মৃত্যুতে বিশ্বে অষ্টম স্থানে ভারত মোট মৃত্যুর নিরিখে বেলজিয়ামকে টোপকে অষ্টম স্থানে চলে এল ভারত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে গত চব্বিশ ঘন্টায় করোনার থাবায় দেশে মৃত্যু হয়েছে তিনশো আশি জনের এর জেরে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো নয় হাজার নয়শো জনের মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে চার হাজার একশো আঠাশ জনের রাজধানী দিল্লিতে উদ্বেগজনকভাবে বাড়ছে মৃত্যুর সংখ্যা সেখানে এক হাজার চারশো জনের প্রাণ কেড়েছে করোনা গুজরাটে এক হাজার পাঁচশো পাঁচ জনের এদিকে রোজ দশ হাজারেরও বেশি মানুষ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন গত চব্বিশ ঘন্টায় আক্রান্তের সংখ্যা দশ হাজার ছশো সাতষট্টি এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা তিন লক্ষ তেতাল্লিশ হাজার একানব্বই জন মহারাষ্ট্রে আক্রান্ত লাখের ঘরে ঢুকেছে আগেই তামিলনাড়ু ও দিল্লি পাল্লা দিয়ে ছুটছে অন্যদিকে আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার সংখ্যাও বাড়ছে দেশে সক্রিয় রোগীর সংখ্যা থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যাটা এখন বেশি গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন দশ হাজার দুশো পনেরো জন এখন পর্যন্ত কোভিডে আক্রান্ত হওয়ার পর এখনো অবধি এক লক্ষ আশি হাজার তেরো জন সুস্থ হয়েছেন দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা এক লক্ষ বাহান্ন হাজার আটশো ছাপ্পান্ন রিপোর্ট চ্যানেল দিন রাত